ওয়েলকাম টু রিয়াস কিচেন। আজ দেখাচ্ছি গরম ভাতের সঙ্গে ভীষণ উপাদেয় একটি পদ, সর্ষে পমফ্রেট। দেখিয়ে দেব কি কি উপকরণ লাগছে। লাগছে পমফ্রেট মাছ, কালো জিরে, কালো সর্ষে, এটা জিরা গুঁড়ো, নুন, চিনি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, আর আছে কাঁচা পাকা লঙ্কা। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি এই সর্ষে এবং একটু নুন এবং দুটো কাঁচা লঙ্কা নিয়ে একসাথে বেটে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি পমফ্রেট মাছ, এর মধ্যে স্বাদ মতো একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিতে হবে। মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার কড়ার মধ্যে 5 চামচ মতো সর্ষের তেল নিয়েছি। এই তেলে এবার মাছগুলো একে একে ভেজে নিতে হবে। মাছটা বেশ সুন্দর রং ধরেছে, এবার আমি তুলে নিচ্ছি মাছটা। এই একই তেলেই আমি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি কালো জিরে এবং শুকনো লঙ্কা, এটা একটু ভাজা ভাজা করব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব সর্ষের পেস্টটা, একটু নাড়াচাড়া করব। তবে এই সময় ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং জল। প্রথমে 1 কাপ মতো জল দিচ্ছি। দিয়ে একটু মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে, যাতে কোথাও লাম্পস না থাকে। এবং ফ্লেমটা আমি এই সময় একটু বাড়িয়েও দিচ্ছি। হয়ে গেছে মোটামুটি মিক্স করা। এবার আমি মশলার বাটি ধুয়ে আরও 1 কাপ মতো জল দিলাম, মোট 2 কাপ মতো জল। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, স্বাদ মতো নুন। নুনটা খেয়াল রাখতে হবে, আমি আগেই সর্ষে বাটার সময় একটু ব্যবহার করেছিলাম সেই আন্দাজ বুঝে। এবং দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু মিষ্টি আনার জন্য না, শুধু গ্রেভিটাকে একটা ব্যালেন্স দেওয়ার জন্য। এবার ফ্লেমটা হাই করে দিলাম এবং এটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন বেশ ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। এবার এটা আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট হয়ে গেছে। মোটামুটি 5 মিনিট পর আমি মাছগুলো একটু উল্টে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, একটু চিরে নিয়েছি। এবার ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়ে একটু সময় নাড়াচাড়া করব, যাতে গ্রেভিটা একটু থিক হয়ে যায়। তারপরেই তৈরি হয়ে যাবে সর্ষে।